এই যে এটা এটা, হ্যাঁ এই যে উনি। ওই টাকা কই দিব দিব দিচ্ছে, উনি ফার্স্ট টাইম দিছিল না, সেকেন্ড টাইমও দিচ্ছে না? এখন ফার্স্ট টাইম দিতেছে। এটা প্রথমত দিছিল যেটা ওনাকে রিটার্ন করা হয় নাই, হয়তো উনি ভুলে গেছে রিটার্ন নিতে। তো এরপর উনি প্রথমে একটা এক্সেল নিয়েছিলেন, দেন আরও কিছু প্রোডাক্ট নেয় পরবর্তীতে, তো উনি ওটার জন্য আবার পে করে, যেটা আমরাও বলে গেছিলাম ওনাকে রিটার্ন করতে, ইভেন উনিও বলে গেছিলো যে ওনার রিটার্নটা নিয়ে যাইতে। সো আমরা জানি না উনি কোথায় আছে, উনি একটা শপের অ্যাড্রেস দিয়ে গেছে, সেখানে যাব আমরা। ওনার পাওনা যে 500 রিয়াল এক্সট্রা উনি দিয়ে গেছে, সেটা ইনশাল্লাহ রিটার্ন করার ট্রাই করবেন। সাথেই থাকুন, আপনাদের নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা ওনাকে এখানে খুঁজতে আসছি, একটা গাড়ি দেখা যাচ্ছে, এটা নাকি সম্ভবত এটা? হ্যাঁ এই যে এটা এটা, হ্যাঁ এই যে উনি। এই কথা বলি প্রথমে, আমি যেটা আপনার একটা আপনি ঠিক আছে, আপনি জানেন না আপনি করছেন, যাই হোক এটা আমাদের করা উচিত। এটা আপনার ভাই আমি ও আমাদের যখন দোকান বন্ধ করতেছিল তখন টাকা বেশি আসছে দোকানে, আমি ক্যামেরাতে দেখলাম, ক্যামেরাতে পরে আপনাকে বের করে আনবে না, আমি স্ক্রিন দেখবেন আপনাকে পাওয়া যায় ঠিক আছে, আল্লাহ তাআলা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন। আজ হয়তো ওনার পাওনা ওনাকে না ফিরিয়ে দিয়ে আমি আমার মাঝে রেখে দিতে পারতাম, কিন্তু কাল সেম থিং আমার সাথেও তো হতে পারতো। জানেন উনি দোকানে যখন আসেন তখন বলে যান, ভাই আমি খুব ভোরবেলা মক্কা যাব। আল্লাহ তাআলা হয়তো সেই উছিলা ওনাকে খুঁজে পেতে খুব সহজ করে দেন। এই ভিডিওটি আমি একটি উদাহরণ হিসাবে রাখতে চাই, বলতে চাই আপনাদের সাথেও যদি এমন ঘটনা কখনো ঘটে থাকে প্লিজ ফিরিয়ে দিবেন ওনার প্রাপ্য। আশা করতে সবার ভিডিওটি ভালো লাগবে এবং এটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।